বিসিবি হেড কোচের কথার লড়াইয়ে সংকটে ক্রিকেট, অপেশাদার আচরণ করছে দুপক্ষই, মন্তব্য বিশ্লেষকদের, ডমিঙ্গোর অভিযোগ খতিয়ে দেখার পরামর্শ। কম্বোডিয়া নেপাল ম্যাচ সামনে রেখে জাতীয় দলের ক্যাম্প শুরু, যোগ দিয়েছেন সবাই, সার্ভিসেস দলের ছাড়পত্র না পাওয়ায় তিনজন নিয়ে শঙ্কা। এবং খেলতে গিয়ে চাঁদাবাজির শিকার শিশু কিশোর, রাজধানীতে তীব্র হচ্ছে মাঠের সংকট, শারীরিক ও মানসিক বিকাশ বাধাগ্রস্ত হওয়ার শঙ্কায় পরবর্তী প্রজন্ম। পেশাদারিত্বের এ যুগে চরম অপেশাদার আচরণ করছে বিসিবি এবং রাসেল ডমিঙ্গো, নিজেদের অহম বজায় রাখতে গিয়ে ক্রিকেটকে ঢাল হিসেবে ব্যবহার করছেন দুপক্ষই। কিন্তু দীর্ঘমেয়াদে এর থেকে কোনো সুফল পাবে না বাংলাদেশ, তাই দ্রুত সমস্যা সমাধান করে মাঠের খেলায় মনোনিবেশ করা উচিত বলে মনে করেন বোর্ডের সাবেক পরিচালক খন্দকার জামিল উদ্দিন। আর ক্রীড়া সাংবাদিকদের মতে ডমিঙ্গোকে বিদায় করলেও তার উত্থাপিত অভিযোগগুলো নিয়ে আলোচনা করা উচিত খোলামেলাভাবে। রাসেল ডমিঙ্গো আছেন, রাসেল ডমিঙ্গো নেই, কোন কথাটা ঠিক আর কোন কথাটা ভুল সেটা প্রোটিয়া কোচ কিংবা বিসিবি কোনো পক্ষই পরিষ্কার কিনা সন্দেহ আছে। রাতের বেলা চাকরি ছেড়ে দেওয়ার কথা বলবার পর সকালবেলা সেটা অস্বীকার করছেন কোচ, দিচ্ছেন ইন্টারভিউ, ভাঙছেন চাকরির চুক্তিপত্রের শর্ত। আর বোর্ড তার কোচিং মেথড নিয়ে খোলাখুলি অসন্তোষ জানানোর পরও দায়িত্বে বহাল রাখতে চাচ্ছে দুই ফরম্যাটে। দুপক্ষের এমন হঠকারিতায় হাস্যরসের পাত্র হচ্ছে বাংলাদেশের ক্রিকেট, সমালোচনা হচ্ছে চারদিকে, পেশাদারি এ যুগে এমন আজব অপেশাদারিত্ব অবাক করছে ক্রিকেট সংশ্লিষ্টদের। কোড অফ কন্ডাক্টটা কেউ মানছে না, বিসিবির যে প্রফেশনাল জায়গাটা, এই প্রফেশনাল জায়গাটাকে আমি মনে করি যে ঠিক প্রফেশনালি হ্যান্ডেল হচ্ছে না। পুরো বিষয়টা কিন্তু একটা জটিল পরিস্থিতিতে তৈরি হয়েছে। আমার মনে হয় যে আপনি পেশাদারিত্বের কথা যদি বলেন সেটা কিন্তু দুপক্ষ থেকে এক ধরনের ঘাটতি রয়েছে। ক্রিকেট বোর্ডও ঠিক যেরকমভাবে একজন তার এমপ্লয়ার হিসাবে একজন এমপ্লয়িকে যেরকম সম্মান দেখানোর কথা ছিল সেটি তারা করতে পারেনি, এবং চাকরি থাকা অবস্থায় কোচ যে ইন্টারভিউ দিয়েছেন সেটিও তিনি কিন্তু দিতে পারেন না। বাংলাদেশের ক্রিকেট সিস্টেম নিয়ে একের পর এক বিস্ফোরক মন্তব্যের পর তার চাকরি থাকাটা বিস্ময়ের জন্ম দিচ্ছে সব মহলে। চাকরিতে অনীহা থাকা একজন মানুষকে তাই দায়িত্বে রাখার কোনো অর্থই দেখছেন না বিশ্লেষকরা। দেশের স্বার্থে তাকে বিদায় বলে দেওয়া উচিত বলে মনে করেন তারা। এই সময়টুকু ডমিঙ্গো আসলে নিচ্ছে তার নিজের জন্য, আমাদের তো সময় নেওয়ার কোনো সুযোগ নাই। আমাদের সামনে ওয়ার্ল্ড কাপ আছে, আরও অনেক ম্যাচ খেলতে হবে, ইন্ডিয়া ট্যুর আছে, যার সঙ্গে বনিবান হচ্ছে না তাকে আমি স্টেট বলে দিতে পারি যে জাস্ট গো অ্যাওয়ে। তবে কোচকে বিদায় করলেই সমস্যা মিটে যাবে না, দল পরিচালনায় বাইরের হস্তক্ষেপের যে অভিযোগ উত্থাপিত হয়েছে তা নিয়ে আলোচনা হতে হবে খোলা মনে। ক্রিকেটার বোর্ড দ্বন্দ্ব যেন মাঠের খেলায় প্রভাব না ফেলে মনোযোগ দিতে হবে সেদিকেও। যে প্যান্ডোরার বক্সটা খুলে দিয়েছেন সেটি কিন্তু যদি বাংলাদেশ ক্রিকেট বোর্ড যদি ভালো মতো একটা পর্যবেক্ষণ করে তাহলে সামনের দিনে হয়তো এই সমস্যাগুলো আসবে না। কন্ট্রাক্টে পরিষ্কারভাবে বলা উচিত কে কী করতে পারবে কে কী করতে পারবে না, এবং কোচ যতটুকু স্বাধীনতা চায়। আমি মনে করি এই প্রফেশনাল যুগে কোচ যদি স্বাধীনভাবে কাজ করতে না পারে, একজন সম্মানিত কোচ যার আত্মসম্মান আছে সে কিন্তু থাকবে। নিয়ন মোহাইমেন, সময় সংবাদ, ঢাকা। ভারত, পাকিস্তান কিংবা শ্রীলঙ্কা নয়, আসন্ন এশিয়া কাপে নতুন চ্যাম্পিয়ন দেখতে চান সাকিব আল হাসান। আবুধাবি টি-টেন লিগে বাংলাদেশ টাইগার্সের হয়ে করা সংবাদ সম্মেলনে এমনটাই জানিয়েছেন বাংলাদেশ অধিনায়ক। টি-টোয়েন্টিতে ভালো করতে 10 ওভারের এই লড়াইয়ে আরও বেশি দেশি ক্রিকেটারদের অংশগ্রহণ চান সাকিব। আগামী 23 নভেম্বর থেকে 6 দলের অংশগ্রহণে শুরু হবে এই ফ্র্যাঞ্চাইজি টুর্নামেন্টের 6ষ্ঠ আসর। এশিয়া কাপ খেলতে সাকিব আল হাসান এখন সংযুক্ত আরব আমিরাতে, তবে দেশের হয়ে লড়াই শুরুর আগে ফ্র্যাঞ্চাইজি টুর্নামেন্টের সংবাদ সম্মেলনে দেখা গেল বাংলাদেশ অধিনায়ককে। উপলক্ষ যাই হোক না কেন, আলোচনায় ছিল ওই এশিয়া কাপই। 15তম সংস্করণে আরও একবার শিরোপা খরা মেটানোর মিশনে নামবে বাংলাদেশ। 36 বছরে 3 বার ফাইনাল খেলেও যে স্বপ্ন অপূর্ণ রয়ে গেছে। টুর্নামেন্টের সফলতম দল ভারত, 14 বারের 7 বারই শিরোপা নিজেদের ঘরে নিয়ে গেছে তারা। দ্বিতীয় সেরার তালিকায় থাকা লঙ্কানরা এই শিরোপা জিতেছে 5 বার,
পাকিস্তানেরও দুইবার এশিয়া কাপ জয়ের নজির রয়েছে। সাকিব তাই এবারের আসরে চ্যাম্পিয়ন হিসেবে দেখতে চান নতুন কাউকে। টাইগার অধিনায়কের সেই নতুনে যে লুকিয়ে আছে বাংলাদেশের নাম তা বুঝতে অবশ্য বাকি নেই। এশিয়া কাপ নিয়ে আসলে তেমন কিছু বলা নাই, আমি যেটা বললাম যে আসলে নতুন কোনো টিম একজন চ্যাম্পিয়ন হতে পারে সেটা খারাপ কিছু, স্পেশালি টি-20 ফরম্যাটে সেটা হতেই পারে, অসম্ভব কিছু না। তো সেটা যদি হয় আমি খুবই খুশি হব। আমি শিওর আমাদের একটা ভালো টিম আছে যেখান থেকে আমরা আসলে আমাদের বেস্ট রেজাল্টটাই পেতে পারি। আবুধাবি টি-10 লিগে বাংলা টাইগার্সের আইকন খেলোয়াড় সাকিব ষষ্ঠ আসরে দ্বিতীয়বারের মতো 10 ওভারের টুর্নামেন্ট খেলবেন তিনি। 2017-তে উদ্বোধনী আসরে চ্যাম্পিয়ন হয়েছিল তার দল কেরালা কিংস। 10 ওভারের এই সংস্করণে আরও বাংলাদেশি ক্রিকেটারদের অংশগ্রহণ দেখতে চান সাকিব। যখনই দেখলাম যে আমার সুযোগ আছে এটা না করার কোনো অপশনই ছিল না, সো আমি খুবই এক্সাইটেড। অবশ্যই টার্গেট থাকবে চ্যাম্পিয়ন হওয়ার, লাস্ট টাইম যেহেতু থার্ড পজিশনে ছিল বাংলা টাইগার, সো এবার তো অ্যাটলিস্ট আমরা সেটা থেকে ইম্প্রুভমেন্ট করার টার্গেট তো অবশ্যই থাকবে। সো হোপফুলি আমরা ফাইনাল খেলবো এবং চ্যাম্পিয়ন হবে। আগামী 23 নভেম্বর থেকে শুরু হবে আবুধাবি টি-10 লিগ। 6 দলের অংশগ্রহণে এবারের আসরেও বাংলা টাইগার্সের কোচ হিসেবে থাকছেন আফতাব আহমেদ। সাব্বির মিথুন, সময় সংবাদ। স্ট্যান্ডবাই থেকে এশিয়া কাপ খেলতে দুবাই যাওয়া হচ্ছে না পেস বোলিং অলরাউন্ডার রিপন মণ্ডলের। যদিও লাল দলের হয়ে খেলা দুই ম্যাচেই বোলিংয়ে বিশেষ নজর কেড়েছেন তিনি, এগিয়ে চলার পথে বিশেষ পরামর্শ মিলেছে অধিনায়ক সাকিব আল হাসানের কাছ থেকে। বলছেন সুযোগ পেলে সর্বোচ্চ দিবেন উজাড় করে। এক ফ্রেমে এক ঝাঁক আগামী সম্ভাবনা, তবে এর মধ্যেও 6 ফিট উচ্চতার রিপন মণ্ডল আলাদা করে কাড়বেন দৃষ্টি। শুধু অনূর্ধ্ব-19 বিশ্বকাপের পারফরমেন্সই নয়, এশিয়া কাপের আগে বিসিবির 2 প্রস্তুতি ম্যাচেও পেসারদের মধ্যে রিপন যেন ব্যতিক্রম। মধ্যম রান আপ কিন্তু এক জায়গায় বল করে যাওয়ার দারুণ দক্ষতা, পেস, বাউন্স, সুইং, স্লোয়ার, ইয়র্কার, সেই সঙ্গে ব্যাটারদের মাইন্ড রিড করার জন্য যা যা প্রয়োজন কুরিনা পেরুনো এই যুবা তার সবই রপ্ত করেছেন ভালোভাবেই। ছিলেন এশিয়া কাপের স্ট্যান্ড বাই দলে, তবে আপাতত দুবাইয়ের বিমান ধরা হচ্ছে না তার। তবুও স্বপ্ন ভঙ্গ নয়, চোখ রাখছেন আগামীর সম্ভাবনায়। আন্ডার-19 থেকে এসপি ক্যাম্পে জয়েন করছি, সো ওইখান থেকে বোলিং এর যে ইমপ্রুভটা এটা আসলে এখানে প্রুভ করা একটা বেস্ট একটা সময় ছিল। ওনাদের সাথে খেলতে পেরে এক্সপিরিয়েন্সটা অনেক ভালো হয়েছে, সো নেক্সট লেভেল বা পরবর্তী স্টেপ যেটা আছে ওই খেলাতে আমাদের হেল্প করবে। সো আমরা ইন্টারন্যাশনাল প্লেয়ারদের সাথে ড্রেসিং রুম শেয়ার করছি, সো ওভারঅল মিলিয়ে আলহামদুলিল্লাহ অনেক ভালো লাগছে। ফার্স্ট টাইম তো ইনশাল্লাহ আমি আরও ভালোভাবে কামব্যাক করার চেষ্টা করব, যদি আমি সুযোগ পাই ইনশাল্লাহ আমি আমার শেয়ারটা দিয়ে দলে জায়গা করে নিতে চাই। প্রস্তুতি ম্যাচে খেলেছেন সাকিবের লাল দলের হয়ে, মিস্টার 75 এর নেতৃত্ব তার কাছে যেন জীবন কাঠি। ওনার মেন্টালিটি, মাইন্ডসেট এটাই ভালো লাগছে। সাকিব ভাই বলেছে যে তুমি ফ্রিলি বল করো, জাস্ট তুমি যে ফিল্ড সেটআপ অনুযায়ী নিবা ওইটা আমাকে বলো, আমি তোমার ফিল্ড সেটআপটা দিব। টাইগারদের পেস বোলিং কোচ অ্যালান ডোনাল্ডের কাছ থেকেও মিলেছে বিশেষ দীক্ষা, পরামর্শ মিলেছে টিম ডিরেক্টর খালেদ মাহমুদ সুজনের কাছ থেকেও। ওনাদের কাছে আর কি জিজ্ঞাসা করেছিলাম যে ওনাদের পেস বলাররা কি কি জিম করে, সো উনি বলছে এইসব বিষয় নিয়ে আর কি ওনার সাথে কথা হয়েছে। তাসকিন ভাই, এবাদত ভাই, শরীফুল ভাই ছিল, ওনারা অনেক ফ্রেন্ডলি, সো ওনারা অনেক টিপস দিয়েছে, অনেক বোলিং এর সময় অনেক হেল্প করছে। আপাতত পুরনো ঠিকানা এইচপির ক্যাম্পে খুলনায় ফিরে যাচ্ছেন রিপন মণ্ডল, তবে নিজেকে রাখছেন প্রস্তুত, যে কোনো মুহূর্তে জাতীয় দলে ডাক পেলে যে খেলতে হবে উজাড় করে। মাহবুব রিমন, সময় সংবাদ, ঢাকা। মাত্র 10 দিনেই উঠে গেল অল ইন্ডিয়া ফুটবল ফেডারেশনের ওপর থেকে ফিফার নিষেধাজ্ঞা, নিশ্চিত করেছে দেশটির গণমাধ্যম। ভারতের ফুটবল কার্যক্রমে তৃতীয় পক্ষের হস্তক্ষেপ থাকায় গেল 16 আগস্ট নিষেধাজ্ঞা দেয় ফিফা। AIFF অবৈধভাবে ফুটবল কার্যক্রম চালাচ্ছে এমন অভিযোগে আদালতে শরণাপন্ন হয়েছিলেন দেশটির এক ফুটবল কর্তা। তার প্রেক্ষিতে ভারতের ফুটবল পরিচালনার জন্য একটি কমিটি করে দেয় উচ্চ আদালত, যার ফলে বিপত্তি তৈরি হয়। ফিফা বিষয়টি পর্যবেক্ষণ করে নিষেধাজ্ঞা দেয়, যার ফলে সব ধরনের ফুটবল কার্যক্রম বন্ধ হয়ে যায় ভারতে। তবে এই নিষেধাজ্ঞা উঠে যাওয়ার পর এখন আর কোনো বিপত্তি নেই ভারতের, আয়োজন করতে পারবে অনূর্ধ্ব-17 নারী বিশ্বকাপ, একই সঙ্গে আসন্ন নারী সাফেও অংশ নেবে ভারত। কম্বোডিয়া ও নেপালের বিপক্ষে প্রীতি ম্যাচকে সামনে রেখে আনুষ্ঠানিক ক্যাম্প শুরু হয়েছে প্রাথমিক দলে ডাক পাওয়া ফুটবলারদের। হেড কোচ হ্যাভিয়ের ক্যাবরের কাছে রিপোর্ট করেছেন 27 ফুটবলার, তবে সার্ভিসেস দলে 3 ফুটবলার এখনও নিজ দল থেকে পায়নি ছাড়পত্র। ফিফা উইন্ডোর এই 2 ম্যাচে জয় পেতে চায় ফুটবলাররা।
শনিবার থেকে শুরু হবে ফুটবলারদের অনুশীলন পর্ব। ফিফা উইন্ডো সামনে রেখে শুরু ফুটবলারদের অনুশীলন ক্যাম্প, যথাসময়ে উপস্থিত ফুটবলাররা। তবে ম্যানেজার ইকবাল হোসেন কিছুটা দুশ্চিন্তায়। দলে ডাক পাওয়া সার্ভিসেস টিমের তিন ফুটবলার সোহেল রানা, রহমত আর সুমন রেজাকে নিয়ে, কারণ এখনও তাদের আনুষ্ঠানিক ছাড়পত্র মেলেনি তিন বাহিনী থেকে। কম্বোডিয়া ও নেপালের সঙ্গে প্রীতি ম্যাচকে সামনে রেখে ক্যাম্পের প্রথম দিন বাকি সব কিছু ছিল ঠিকঠাক। 27 ফুটবলার রিপোর্টিং করেছে হেড কোচ হ্যাভিয়ার ক্যাবরেরার কাছে। অধিনায়ক জামাল ভুঁইয়া ডেনমার্ক থেকে ফিরেই সরাসরি জাতীয় দলের সতীর্থদের সঙ্গে। আমি লাস্ট দুই ম্যাচে দুই গোল করছিলাম। আমার টার্গেট থাকবে যে হ্যাঁ, আমি এটাকে কন্টিনিউ করার জন্য। আমার পার্সোনালি মনে হয় যে একসাথে অনেকদিন ধরে যদি আমরা খেলতে থাকি, আমরা যত খেলবো তত আন্ডারস্ট্যান্ডিং ভালো হবে, বিষয়টা আমার কাছে এরকম। কম্বোডিয়ার সাথে আমরা জিতছিলাম, হয়তো লাস্ট কম্বোডিয়ার সাথে যখন খেলা ছিল আমাদের। নেপাল আর কম্বোডিয়ার মধ্যে আমি নেপাল একটু আগেই আছে, কিন্তু আমি মনে করি আমরা যে এখন যেভাবে আমরা ট্রেনিং করবো এবং আমরা যে কোচের আন্ডারে আমরা এখন নতুনভাবে শুরু করতেছি, আমি মনে করি আমরা দুইটা ম্যাচই আমরা মানে উইন হওয়ার টেন্ডেন্সি থাকবে আমাদের। মোহামেডানের শাহরিয়ার ইমনের এটা প্রথমবারের মতো দলে ডাক পাওয়া। গেলবার ক্যাম্পে যোগ দিলেও পাসপোর্ট জটিলতায় জুন ফিফা উইন্ডোর ম্যাচ খেলতে পারেননি চট্টগ্রাম আবাহনীর সোহেল রানা। তাই তার জন্য এটা অন্যরকম অনুভূতি। অবশ্যই দুটা টিমের সাথে জেতার টার্গেট আছে আমাদের। কোচ সেজন্যই হয়তো বা 9 জনকে ডাকছে, তো ডিফেন্সিভ খেলবে আর অফেন্সিভ খেলবে এটা আমরা এখনও জানি না। আমাদের ট্রেনিং যখন করব তখন আমরা বুঝতে পারবো আসলে আমরা কোন প্ল্যানে খেলতে যাচ্ছি। সার্ভিসেস টিম থেকে ছাড়পত্র না পাওয়া ফুটবলারদের নিয়ে ধোয়াশা কেটে যাবে শনিবারের মধ্যে, জানালেন টিম ম্যানেজার। এখানে আমাদের তিন বাহিনীর কিছু প্লেয়ার আছে যারা ক্লাবে খেলার পরে ওইখানে তারা জব করে, ওরাও যেহেতু তাদের জব, তাদেরকেও আমরা চিঠি পাঠিয়েছি, তো তারা হয়তো তাদের রিটার্নটা আমরা ওইভাবে পাইনি। আমাদের ফেডারেশন থেকে আমাদের সবাই যোগাযোগ করতেছে, আমরা ন্যাশনাল টিমের পক্ষ থেকে যোগাযোগ করতেছি, এটা কালকে আপনাদেরকে আমরা ক্লিয়ার করতে পারব। এবার আর্মড পুলিশ ব্যাটালিয়ন মাঠে চলবে ফুটবলারদের অনুশীলন। 3 সপ্তাহের ক্যাম্পে প্রথম সপ্তাহ ফিটনেসে মনোযোগ দেবেন কোচ। মেহেদি নাইম, সময় সংবাদ, ঢাকা। শারীরিক ও মানসিক বিকাশে খেলাধুলার বিকল্প নেই, তবে এর জন্য যে পরিমাণ মাঠের দরকার সে অনুযায়ী রাজধানীতে পর্যাপ্ত খেলার মাঠের স্বল্পতা রয়েছে। তার উপর যাও দু একটি মাঠ রয়েছে, সেখানেও খেলতে গেলে দিতে হয় চাঁদা। বিস্তারিত আফরোজা মৌটুসির প্রতিবেদনে। খোলা সবুজের চাদরে দাপিয়ে বেড়াচ্ছে কয়েক দল তরুণ। ফুটবল একজন থেকে আরেকজনের কাছে, গোল দেবার সে কি তারা? অপরদিকেও একই চিত্র, তবে তারা খেলছেন ক্রিকেট। একজন বল করতেই আরেকজনের ছক্কা, বাকিদের সেই বল ধরার আপ্রাণ চেষ্টা। প্রায় প্রতিদিন বিকেলেই সোহরাওয়ার্দীর মাঠে দেখা মেলে এমন দৃশ্যের। খেলাধুলায় এখানে সুস্থ বিনোদনে মেতে উঠেছেন তারা। ফুটবল খেলার মাঝে ক্রিকেটের বল চলে এলেও কোনো সমস্যা নেই, সব মানিয়ে নিয়েই দিব্যি খেলে চলেছেন সবাই। এখানে আসলে আমরা ছোটকাল থেকে এভাবে খেলতেছি, আমাদের মাঠগুলোতে আমরা এভাবে হ্যাবিচুয়েট হয়ে গেছি এবং কোঅপারেট করতেছি সবাই সবাইকে। ওদের বল আসলে আমরা ওদেরকে দেই, বা আমাদের বল গেলে ওরা দিয়ে দেয়, এইভাবে নিয়ে কোনো ধরনের অবশ্য ঝামেলা হয় না, কিন্তু আমাদের আসলে খেলতে বিশৃঙ্খলা হয়ে যায়। 6টা বাজে আইসা মাঠ পাইনি, একদম 4:30-5টা বাজে আইসা, তারপর দেন মাঠ, একজন রাখছে, এরপরে পুরো টিম আইসা মানে খেলাটা শুরু করছে আর কি। নিজেরা মানিয়ে নিলেও সমস্যা রয়েছে অনেক। সরকারি খোলা জায়গায় একদিন খেলার জন্য গুনতে হয় 200 টাকার বকশিস। আমার খেলতে গেলে আনসারটি দিতে হয় 200 টাকা, আর এতে কম খরচে আমি 100 টাকা দিয়ে আমি মানে নেশাযুক্ত সেবন করতে পারি আর কি। সাইডে পাইডে অনেকেরই দেখি আমরা নেশা থেকে আসক্ত হয়ে আছে, ওনারা দেখে গেছে আমাদের নজর ওই সাইডে যেতে পারে, দেখ আমরা এখানে খেলতে আসছি বিকেলবেলা, আমরা খেলতে আসছি যে আমরা ওনাদের দিকে নজর যাচ্ছে না, বা আমরা খেলাধুলার দিকে আসক্ত হয়ে গেছি একটা। আমরা সবাই মোবাইল নির্ভর হয়ে যাচ্ছি, এটার মূল কারণ হচ্ছে যে আমাদের মাঠ পাচ্ছি না খেলার জন্য, আমরা খেলতে পারতেছি না, আমাদের কী করতে হবে রিক্রিয়েশনের জন্য আমাদের ফোনটা এখন মূল কারণ। একটা সময় এরকম আসবে যে ঢাকা শহরে যে পরিস্থিতি দাঁড়িয়েছে কোনো খেলার মাঠ থাকবে না, তো আমাদের ভবিষ্যৎ প্রজন্মদের জন্য অবশ্যই একটা খেলার মাঠ দরকার। যদি আমাদের জন্য একটা খেলার নির্দিষ্ট পরিমাণ মাঠ রাখে তাহলে আমার জন্য ভালো হবে। খেলাধুলা যেমন শারীরিক সুস্থতায় জরুরি, তেমনি মানসিক বিকাশেও সহায়তা করে, পাশাপাশি দূরে রাখে সকল অসুস্থ চর্চাকেও। সুস্থ নগরী গড়তে তাই খেলাধুলার বিকল্প নেই, আর এজন্যে শহরে দরকার আরও বেশি খেলার মাঠ। একসময় নেশার আখড়ায় বুধ ছিল যে প্রাঙ্গণ, সেখানে এখন মুক্ত প্রাণের বিচরণ। খেলাধুলার মাধ্যমে সুস্থ বিনোদনের পাশাপাশি বাড়ছে পারস্পরিক সৌহার্দ। আশা, নগরীর সকল উদ্যানে একদিন দেখা মিলবে এমন দৃশ্যের।
তবেই তো আরও বেশি সুন্দর হবে এই ধরনই। আফরোজা মৌটুসী, সময় সংবাদ, ঢাকা। ফুটবল বিশ্বকাপের উন্মাদনা ছেয়ে গেছে দেশের ফুটবল প্রেমীদের মনেও। বিশ্ববিদ্যালয় পর্যায়ে ফুটবল সংস্কৃতি চর্চা ও ঐতিহ্য ধরে রাখতে অনুষ্ঠিত হলো ব্র্যাক ইউনিভার্সিটি ফুটবল লীগ 2022। বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন ক্লাবের একটি করে দল অংশগ্রহণ করে এই টুর্নামেন্টে। টানা এক মাস বিভিন্ন ধাপ পেরিয়ে ফাইনালে টুর্নামেন্ট সেরা হয় ব্র্যাক ইউনিভার্সিটি লিডারশিপ ফোরাম। এ ধরনের টুর্নামেন্টের মাধ্যমে শিক্ষার্থীদের আন্তঃসংযোগ বৃদ্ধি ও মানসম্মত খেলোয়াড় উঠে আসবে বলে প্রত্যাশা সংশ্লিষ্টদের। মাসের অপেক্ষার ফসল এই সোনালী ট্রফিটা। দেশি বিদেশি খেলোয়াড়ের মিশেলে অক্লান্ত পরিশ্রমের ফলস্বরূপ এই আনন্দ উৎসবে মেতে ওঠা সম্ভব হয়েছে চ্যাম্পিয়ন দলটির। আর সে দলের সার্বিক তত্ত্বাবধানে ছিলেন একজন নারী ম্যানেজার। অক্লান্ত পরিশ্রম আর টিম ওয়াইজ খেলাকে প্রাধান্য দিয়ে সেরার মুকুট জিতেছে সাদা নীলের দল। বিশ্ববিদ্যালয় পর্যায়ে ফুটবলের সংস্কৃতি ধরে রাখতে একমাস জুড়ে অনুষ্ঠিত হলো ব্র্যাক ইউনিভার্সিটি ফুটবল লীগ 2022। ফ্ল্যাগ লাইটে অনুষ্ঠিত হলো টুর্নামেন্টের সেরা দু দলের ফাইনাল ম্যাচ। এক মাসের এই টুর্নামেন্টে ফাইনালের দিন অনুষ্ঠিত হলো বোল ফাইনাল, প্লেট ফাইনাল ও কাপ ফাইনালের খেলা। কাপ ফাইনালে মুখোমুখি হয়ে ব্র্যাক ইউনিভার্সিটির রেসপন্স টিমের বিপক্ষে 2-0 ব্যবধানে ট্রফি জিতে নেয় ব্র্যাক ইউনিভার্সিটি লিডারশিপ ফোরাম। বিশ্ববিদ্যালয়ের এই ঐতিহ্যবাহী টুর্নামেন্ট জিতে উচ্ছ্বসিত খেলোয়াড়রা পর্যন্ত আসছে ফাইনাল পর্যন্ত। হারজিত এক পাশে রেখে টুর্নামেন্ট সেরা, ম্যাচ সেরা, বেস্ট খেলোয়াড় সহ নানা ক্যাটাগরিতে পুরস্কার দেওয়া হয় বিইউএফএল এর পুরস্কার বিতরণী অনুষ্ঠানে। এই টুর্নামেন্টের মাধ্যমে বিশ্ববিদ্যালয় থেকে সেরা খেলোয়াড়দের তুলে আনা সম্ভব হয়েছে বলে মনে করেন আয়োজকরা। আমরা যারা ম্যানেজমেন্টে ছিলাম, ম্যানেজমেন্টে আমরা বলেছিলাম যে ইট উইল বি দ্য ওয়ান লাস্ট রাইড, সো ওয়ান লাস্ট রাইড উইথ এ ম্যাগনিফিসেন্ট ওয়ান। সিন্স দ্য ফার্স্ট ডে অফ দ্য টুর্নামেন্ট I never said we are LDF. I always said we are champion. এই টুর্নামেন্টের মাধ্যমে বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের মধ্যে আন্তঃযোগাযোগ বৃদ্ধি পাবে বলে প্রত্যাশা সকলের। তাজিন খন্দকার, সময় সংবাদ, ঢাকা। দিনাজপুরের মহারাজা স্কুল মাঠে উদ্বোধন হলো ওয়ার্ড কাউন্সিলর কাপ ফুটবল টুর্নামেন্ট। উদ্বোধনী ম্যাচে বালুবাড়ি একাদশ নবাবগঞ্জ উপজেলা দাউদপুর ফুটবল একাডেমিকে 6-0 গোলে হারিয়েছে। শুরু থেকে আক্রমণ করে খেলতে থাকে বালুবাড়ি একাদশ। 10 মিনিটের মধ্যেই লিড নেয় তারা। গোল করেন সোলেমান। পিছিয়ে পড়ে ম্যাচে ফেরার চেষ্টা করে দাউদপুর ফুটবল একাডেমি। তবে বালুবাড়ির স্ট্রাইকারদের সামনে পোস্ট রক্ষা করতে পারেনি তারা। নাইজেরিয়ান সোলেমান আবারও গোল করেন। এরপর আরও একটি গোল করেন সোহান। বালুবাড়ি একাদশের হয়ে হ্যাটট্রিক করেন বিদেশি ফুটবলার সোলেমান। সোহান দুটি এবং স্বাধীন গোল করেন একটি। ম্যাচ দেখতে আশেপাশে এলাকা থেকে অনেক দর্শক উপস্থিত হয় মহারাজা স্কুল মাঠে। আমরা দিনাজপুরবাসী, দিনাজপুর শহরবাসী আশা করতেছি যে এবারের খেলা সবচেয়ে ভালো খেলা হবে। গাইবান্ধা, রংপুর, কুড়িগ্রাম, নীলফামারীর অসংখ্য দর্শক, এই ফুটবল প্রেমী লোকেরা এখানে আসে। তো আমি মনে করি যে এই ক্লাবগুলো সচরাচর এই খেলাধুলা পরিচালনা করুক। এ পর্যায়ে খেলার সময়ের শীর্ষ সংবাদ জানিয়ে দিচ্ছি আরেকবার। বিসিবি হেড কোচের কথার লড়াইয়ে সংকটে ক্রিকেট। অপেশাদার আচরণ করছে দুপক্ষই, মন্তব্য বিশ্লেষকদের। ডমিঙ্গোর অভিযোগ খতিয়ে দেখার পরামর্শ। এবং কম্বোডিয়া নেপাল ম্যাচ সামনে রেখে জাতীয় দলের ক্যাম্প শুরু, যোগ দিয়েছেন সবাই। সার্ভিসেস দলের ছাড়পত্র না পাওয়ায় 3 জন নিয়ে শঙ্কা। এই ছিল খেলার সময়ের এখনকার আয়োজন। সঙ্গে থাকুন সময়ের।